आलोचना पेश करबेन शेख আবু বকর মোহাম্মদ জাকারিয়া প্রফেসর ইসলামী আইন ও শরিয়া বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রফেসর আবু বকর মোহাম্মদ জাকারিয়া শেখকে তার আলোচনা উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি শেখের আলোচনার বিষয় শিয়া ও সুন্নির বর্তমান প্রেক্ষিত সহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু जवाब दिवेन ना इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरु व नऊजु बिल्लाहि मिन शुरूरि अन्फुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ला लहु व मन युदलिल फला हादिया लह व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أذكر এই মহতি মজলিসে মাহফিলে এই আহলুস সুন্নাহ কর্তৃক আয়োজিত মাহফিলে এই আসহাবুল হাদিস কর্তৃক আয়োজিত মাহফিলে এই সালাফি সমাজ কর্তৃক আয়োজিত মাহফিলে আমি দাওয়াত পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এজন্য আমি বলি আলহামদুলিল্লাহ, আপনারা বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা পছন্দ করুক আর না করুক, আল্লাহ তাআলা তার নবীকে দ্বীনে হক এবং হেদায়েত দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন। দ্বীনে হক এটাই হচ্ছে হেদায়েত, একই জিনিসের দুই নাম। হক দিয়ে পাঠিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলের কথার বাইরে রাসূলের নির্দেশনার বাইরে যাই হবে তাই হবে পদভ্রষ্টতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন, তিনি যে আকীদা বিশ্বাসে আকীদা বিশ্বাস ग्रहण करते आमादेरके बोलेछेन, एर बाइरे जे व्यक्ति जे जा किछु निये आसुक ना केन सेटाई होच्छे पदभ्रष्टता, सेटाई होच्छे दलाल, सेटाई जहन्नामेर पथेर दिके निये जाबे। जाराई रसूलेर पथे चले ताराई होच्छे आहलुस सुन्नाह। आहलुस सुन्नाह कारा? रसूलेर पथे चले। सुन्नाह अर्थई होच्छे हादिस, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। সুন্নাহ এবং হাদিস যারা অনুসরণ করে তারাই হচ্ছে রাসূলের অনুসারী। আর দ্বিতীয় শব্দ একটা আমরা বলে থাকি আল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামা। জামা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তাহলে কি হলো? যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে নিজেদের আদর্শ হিসাবে স্থান করবে, তাদেরকে দেখে দেখে আয়না হিসাবে পুরো জীবন চলবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামা। আহলুস সুন্নাতি ওয়াল জামা, এদের আরেক নাম হচ্ছে আসহাবুল হাদিস অথবা আহলুল হাদিস। এদের আরেক নাম হচ্ছে আস-সালাফ অথবা সালাফি। এদের আরেক নাম হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া বা নাজাত প্রাপ্ত দল। এদের আরেক নাম হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা, সাহায্যকৃত দল। আল্লাহ তাআলা এই উম্মতকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের কিছুদিন আগ পর্যন্ত রাখবেন, যতদিন পর্যন্ত
আল্লাহর ইচ্ছা ততদিন তিনি রাখবেন, কিন্তু হকের উপর থাকবে একটি দল, বাকি দলগুলি শুধু বিভক্ত হতেই থাকবে, বিভক্ত হতেই থাকবে। বিভক্তির সীমা রেখা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যে এই উম্মত বিভক্ত হবে বিভিন্ন দলে, বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাবে, এর থেকে কিভাবে চিনব আমরা হক দল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে তারাই হচ্ছে হক পথের পথি। কিয়ামত পর্যন্ত যখনই আপনি কাউকে দেখবেন পথভ্রষ্ট হয়েছে, তখনই দেখবেন যে তারা রসুলের সুন্নাতকে অস্বীকার করেছে, তারা দেখবেন যে সাহাবায়ে কেরামের নীতিকে অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের খারাপ ধারণা এসে গেছে। এইটা যাদেরকে দেখবেন মনে রাখবেন তারাই পথভ্রষ্ট। যখনই দেখবেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে তারা মুখ ফিরিয়ে থাকে, হাদিসের কোনো এবারত দিলে তারা সেটার উপর আমল করতে চায় না, যখনই দেখবেন সাহাবায়ে কেরামের নীতি থেকে তারা বিমুখ হয়ে আছে, তখনই বিশ্বাস করুন যে তারা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে। ইতিহাস খুঁজলে আপনি পাবেন প্রথম যারা উম্মতের মধ্যে ফেতনা তৈরি করেছিল তারা হচ্ছে খাওয়ারেজ, খারেজি যারা, তাদেরকে খারেজি এই জন্য বলা হয় তারা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে। আপনি কোনো কোনো সাহাবিকে পাবেন না তাদের দলে কোনোদিন, কোনো সাহাবি কোনোদিন কোনো খারেজিদের সাথে ছিল না। খারেজিরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুফাহাউল আহলাম, এদের বিবেক কম, হুদাসাউল আসনাম, বয়সের তরুণ, এরা পথভ্রষ্টতা লিপ্ত হয় কারণ সাহাবায়ে কেরামের নীতি অবলম্বন করতে তারা চায়নি, আবেগ তাড়িত হতে চলেছে, আবেগ তাড়িত হয়ে তারা অন্যায় করেছে, আবেগ তাড়িত হয়ে তারা শাসকের বিরুদ্ধে বের হয়েছে, এরা হচ্ছে খারেজি, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বিরুদ্ধে চলেছে। এরা সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে তারা হত্যা করে। দ্বিতীয় গোষ্ঠী, এদেরই দ্বিতীয় গোষ্ঠী আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে। এরাই উম্মতে মুসলিমার মধ্যে যত বিপদ তত বিপদের শুরুয়ের দ্বারা হয়েছিল, এরা হচ্ছে খারেজি। বর্তমান বিশ্বে প্রত্যেকটি দেশে 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 আগুন লাগিয়ে দিয়েছে, মুসলিমদেরকে বিভ্রান্ত করছে, যুবক সমাজকে নষ্ট করছে এবং রাজা এবং প্রজা, শাসক এবং শাসিতের মধ্যে সমস্যা তৈরি করে দিয়েছে খারেজি সম্প্রদায়। এরা সারা দুনিয়াতে আগুন জ্বালিয়ে ইসলাম এবং ইমানের ভিত্তিকে দুর্বল করতে চায়। এদের অনেকে এরা কাফের মুশরিকদের এবং ইহুদি নাসারাদের পেই পয়সা প্রাপ্ত হয়ে মুসলিমদের মধ্যে ষড়যন্ত্র বীজ রচনা করতে চায়, এরা মুসলিমদের মধ্যে ষড়যন্ত্রকারী। এদের বিপরীতে আরেকটি গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়া সম্প্রদায় কি করেছে? উম্মতে মুসলিমা এক দেহ এক প্রাণ ছিল, এক দেহ এক প্রাণ থেকে তারা ভাগ ভাগ করে নিয়ে গেছে। এই শিয়া শব্দের অর্থই হচ্ছে ভাগ করে যাওয়া, ভাগ হয়ে যাওয়া। উম্মতে মুসলিমা প্রত্যেকে এক দেহ এক প্রাণ, সেটা নিতে 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 ভাগ হতে 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 কখনো কখনো সামান্য কিছু মানুষ বাকি থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তুলে ধরেছেন, তিনি বলেছেন বাদাল ইসলামু গরিবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা, ইসলাম অপরিচিতদের মাঝে বেড়ে হয়েছে বড় হয়ে তৈরি শুরু হয়েছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আফ্রিকার লোক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, সোহাইব তিনি রোম দেশের লোক হয়ে ইউরোপিয়ান হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, সালমান রাদিয়াল্লাহু আনহু তিনি পারস্যের লোক হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, এবং যায়েদ ইবনে হারেসা তিনি দাস হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। দূর দূরান্তের লোকেরা ধীরে ধীরে ইসলামের দিকে এগিয়ে এসেছিল, তখন আবার যখন ইসলামের যখন জয় জয়কার ছিল তখন অনবরত
রাইতান নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহ ফাওয়াজা আল্লাহর দ্বীনে তারা দলে 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 ঢুকে পড়েছিল কিন্তু রাসূল বলেছেন সাইয়াউদু কামা বাদা যেভাবে শুরু হয়েছিল এভাবে মানুষ ফিরতে আরম্ভ করবে আর সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে কিভাবে মুসলিমদেরকে কিভাবে নেওয়া যায় তাদেরকে দ্বীন থেকে বের করা যায় এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়ে গেছে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আল আকালাতু আলা কাসআতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের উপর যেভাবে খুদার তোরা হুমড়ি খেয়ে পড়ে বিভিন্ন জাতি তোমাদের উপর হুমড়ি খেয়ে পড়বে তোমাদেরকে ভাগ বাটোয়ারা করে তারা নিয়ে যাবে আজ উম্মতে মুসলিমার অবস্থা হয়েছে তাই কেউ আগে হয়েছে কেউ পরে হয়েছে খারেজিরা বের হয়েছিল তারপর পরেই শিয়ারা বের হয়েছে তারপর পরে বের হয়েছে কাদেরিয়ারা তাকদীরকে অস্বীকার করেছে তারপর পরে বের হয়েছে মুতাজিলারা তারপর পরে বের হয়েছে জাবরিয়ারা তারপর পরে বের হয়েছে মুরজিয়ারা তারপরে বের হয়েছে শিয়াদের মধ্যে সবচেয়ে খারাপ যে সমস্ত দল আছে সেগুলো বের হয়েছে উম্মতে মুসলিমাকে ভাগ বাটোয়ারা করে তারা কাফেরদের সাথে ষড়যন্ত্র করে উম্মতে মুসলিমাকে দুর্বল করতে চায় এরা সারা পৃথিবীর মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কোথাও যদি দেখেন যে কোনো কাফের কোনো মুসলিমকে সহযোগিতা করছে বিশ্বাস করুন তারা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য তা করেছে এবং তা করে ছাড়ছে কাদিয়ানিদের সদর দপ্তর যদি ইউরোপ আমেরিকা হতে পারে বাহাইদের সদর দপ্তর যদি ইসরায়েলে হতে পারে সাইপ্রাসে যদি তাদের ক্যাম্পলা হতে পারে এভাবে তাদের যে সমস্ত ষড়যন্ত্র আজ উম্মতে মুসলিমাকে বিভক্ত করার জন্য তারা সেখান থেকে পয়সা দেয় ইয়াজিদিয়া ফেরকা যারা ইমানদার বলে বিবেচিত নয় তাদের তাদের বিরুদ্ধে দেখবেন তাদের বিরুদ্ধে কিছু কোনো কেউ কিছু করলে ইউরোপ আমেরিকায় কান্নাকাটি আরম্ভ হয়ে যায় যদি দেখবেন তাসাউফ বা সুফিপন্থী যারা ইমান থেকে বেরিয়ে গেছে হাল্লাজপন্থী অথবা সর্বস্বরবাদীদের সুফিদের বিরুদ্ধে কেউ কথা বললে ইউরোপ আমেরিকাতে কান্নাকাটি আরম্ভ হয়ে যায় কারণ তারা ভালো করে জানে উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শত্রু কারা উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শিয়ারা এদের মধ্য থেকেই বের হয়েছে যুগে যুগে যত ফেতনা বের হয়েছে বাহাইরা বের হয়েছে বোমরারা বের হয়েছে আগা খানিয়ারা বের হয়েছে এদের মধ্য থেকে বের হয়েছে বাবিয়ারা এদের মধ্য থেকে বের হয়েছে আমাদের দেশে সব বিভিন্ন দেশে যত ফেরকা যত সুফিবাদী ফেরকা যত বেরিলভী যত ফেরকা মূল কোরআনি ফেরকা এগুলি সবে মূল উৎস হচ্ছে শিয়াইজম শিয়াদের মতো মারাত্মক কোনো দল আল্লাহর দুনিয়াতে আসেনি এদেরকে এদের সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমরা যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাব উম্মতে মুসলিমা বর্তমান যে অবস্থা যাচ্ছে সেটার জন্য সেটা থেকে মুক্তি পেতে হলে এই শিয়াদের সম্পর্কে আমাদের জানতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে শিয়ারা সমস্ত মুতাজিলারা এখন শিয়া হয়ে গেছে আগের মুতাজিলা জাবরিয়াদের একটি গোষ্ঠী এখন শিয়া হিসেবে কাজ করছে জাহমিয়াদের একটি গোষ্ঠী এখন শিয়া হিসেবে কাজ করছে মুরজিয়াদের একটি গোষ্ঠী এখন শিয়া হয়ে গেছে এরা সারা দুনিয়াতে নিজেদের ফেতনা ফাসাদ ছড়িয়ে দিচ্ছে এদের সম্পর্কে যদি না জানি তাহলে যে কোনো সময় আমরা বিপদগ্রস্ত হয়ে যাব এই জন্য এদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে প্রথমে তারা কি ছিল সামান্য কিছু মানুষ ছিল তারা মনে করত যে উসমানের উপরে আলীকে প্রাধান্য দেওয়ার দরকার এটা মনে করত তখনকার সময় পরবর্তী সময় সেটা আরেকটু বেশি হয়ে গেল কি যুদ্ধে যারা আলীকে সাহায্য করে তারা হলো শিয়া আলীর বিরুদ্ধে যারা থাকবে তারা হচ্ছে নাসেবি বা আলী বিরোধী বলে বিবেচিত হইল তিন নম্বর পর্যায়ে এসে তারা এমন আকীদা বিশ্বাস পোষণ করতে আরম্ভ করলো যেগুলোর সাথে আল্লাহর কোরআন কোনো সম্পর্ক নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোনো সম্পর্ক নেই আল্লাহ রাসূল কোনোদিন তা বলেননি সাহাবায়ে কেরাম কোনোদিন তা অনুসরণ করেননি বা সেটা বিরোধিতা করেছেন তারা সেটা অনুসরণ করতে চললো এর মাধ্যমে তারা এমন কিছু বিশ্বাস এমন কিছু মতবাদের জন্ম দিল যেগুলো ইসলাম থেকে তাদেরকে সম্পূর্ণরূপে বের করে দেয় এই শিয়ারা এদের মধ্যে দুইটা শ্রেণী রয়েছে একটা শিয়া আর একটি রাফিদি শিয়া কারা শিয়ারা হচ্ছে ওই সম্প্রদায় যারা শুধুমাত্র মনে করে
যে আবু বকর ওমরের আগে আলী আসার দরকার ছিল, এটা হচ্ছে বর্তমানে শিয়া। এরকম শিয়ার অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। ইয়ামানে যখন হুসিরা ঢুকছে, হুসি বাহিনী, হুসিরা হচ্ছে ইরানি রাফেদি বাহিনী, এরা ঢুকে যারা সামান্যতম ইমানের উপর ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে মেরে ফেলেছে। এরপর যারা এখন ইয়ামানে ক্ষমতায় বসে গেছে তারা হচ্ছে হুসি সম্প্রদায়, তারা সবাই রাফেদি। রাফেদিরা কি মনে করে, রাফেদিরা কি বিশ্বাস স্থাপন করে, কি করে, আমি আজ আপনাদের সামনে সেগুলি তুলে ধরব। রাফেদিদের আকিদা বিশ্বাস সম্পর্কে প্রথমে শুনুন, তাওহীদের ব্যাপারে তাদের কি আকিদা বিশ্বাস, তাওহীদের ব্যাপারে তারা মুতাজিলাদের আকিদা বিশ্বাস গ্রহণ করে নিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার যত সিফাত আছে সবগুলিকে তারা অস্বীকার করে। দ্বিতীয়ত তারা মনে করে আল্লাহ তাআলার উপর বাদা জায়েজ। বাদা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আগে জানতেন না পরে জানেন, এই জন্য তিনি আফসোস করেন কেন তিনি কারবালাকে, কারবালাতে হুসাইনকে মরতে দিলেন, এই জাতীয় জিনিস তারা বিশ্বাস করে থাকে। অর্থাৎ তারা আল্লাহ তাআলার প্রাচীন আইনকে অস্বীকার করে থাকে, আল্লাহ তাআলার পূর্ব আইনকে অস্বীকার করে। তারা বলে যে আল্লাহ তাআলা ঘটনা ঘটার পরে জানতে পারে, নাউযুবিল্লাহ মিন যালিক। অনুরূপভাবে তারা বিশ্বাস করে যে তাকদীরের ব্যাপারে তারা বিশ্বাস করে যে কাদারিয়া, অর্থাৎ তাকদীরকে সম্পূর্ণরূপে অস্বীকার করে, তারা কোনো তাকদীর মানে না, ইমাম বিল কাদেরকে তারা অস্বীকার করে। অনুরূপভাবে তারা, আপনি যদি যান দেখবেন তারা ডাকে ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া ফাতেমা, ইয়া জাইনাব, ইয়া মাহদী, এভাবে তারা ডাকতে থাকে। এইরকম ডাকা শিয়া, শিয়াদের এরা সারা দুনিয়া বিখ্যাত। আপনি দেখবেন এদের বিভিন্ন জায়গাতে লেখা আছে, বিভিন্ন জায়গাতে আপনি যদি ছবি তুলে আনেন, যদি খুঁজেন শুধুমাত্র ইরানের বা বিভিন্ন জায়গাতে কি হচ্ছে দেখবেন সব জায়গাতে ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া গোলাম, ইয়া উমা, অমুক তমুক করে তারা ডাকছে, তাদের ইমামদের তারা ডাকে, ডাকা এই ডাকে তাদের কাছ থেকে তারা সাহায্য চায়। এর চেয়ে বড় শিরিক আর কি হতে পারে, আল্লাহ ছাড়া তারা অন্যকে ডাকছে। আল্লাহ তাআলা বলছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সমস্ত মসজিদগুলি একমাত্র আল্লাহর জন্য, সেজদার জায়গাগুলি আল্লাহর জন্য, সেজদার স্থানগুলো আল্লাহর জন্য, সেজদার যেসব দিয়ে যেগুলি দিয়ে সেজদা করতে এগুলো আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া এগুলি দিয়ে অন্য কাউকে তোমরা আহ্বান করো না। এটাই হচ্ছে ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদের অর্থ। এর অর্থ হচ্ছে এরা আল্লাহর সাথে রুবুবিয়াতে যেমন শিরিক করে, উলুহিয়াতে যেমন শিরিক করে, আসমা ও সিফাতে তারা শিরিক করে, তাওহীদ থেকে তারা সম্পূর্ণ মুক্ত। এটা হচ্ছে রাফিদীদের আকীদা। তাদের গ্রন্থ দেখলে আপনি পাবেন কি রকম করছে, তারা কিতাব লিখছে, কি রকম কিতাব লিখছে শুনে আশ্চর্য হবেন। এদের মধ্যে কেউ কেউ হুসাইনের কবর জিয়ারতের উপর বই লিখছে, হুসাইনের, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কবর জিয়ারতকে তারা বলছে যে কেউ যদি হুসাইনের কবর জিয়ারত করলো সে তো আল্লাহর সাথে জিয়ারত করলো, নাউযুবিল্লাহ। আরো লেখছে হুসাইনের কবর জিয়ারত আরাফার মাঠে থাকার চেয়ে উত্তম, নাউযুবিল্লাহ। আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন শিয়ারা কি করে, হাতের মধ্যে পাথর নিয়ে যায়, কাগজ নিয়ে যায়, বিভিন্ন জিনিস নিয়ে যায়, সেটা সেই কারবালা থেকে সেটা দিয়ে সেটার উপরে তারা সেজদা করে। তারা সৌদি সরকারের ওই দেয়া কার্পেটের উপর সেজদা করবে না, জিজ্ঞাসা করে বললে বলে যে আমরা তো এটার উপর সেজদা করতে পারি না, অর্থাৎ ঘৃণা করে। এই জন্য তারা মসজিদ নবীতে ঢুকে তারা সব সময় কাতারগুলি নষ্ট করে, এরা আমাদের সাথে সালাত আদায় করতে চায় না, সামনে তারা কাতার নষ্ট করে বসে থাকে। আমরা যদি রুকুতে যাই তারা সেজদায় চলে যায়, আমরা সেজদা গেলে তারা রুকুতে বসে থাকে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী হয় এটা তাদের নীতি, শুধু তাই নয় তাদের কিতাবে কুলাইনি লিখছে তার কাফিতে, বাবু আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব, অধ্যায় রচনা করেছে যে আমাদের ইমামরা গায়েব জানে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের আরো লেখা তাদের কিতাবে আল আইম্মাতু ইতাসাররাফুনা ফিল কাউন, ইমামরা জগতে, ইমামরা জগতের সমস্ত ক্ষমতার অধিকার যাচ্ছে তা করতে পারে, নাউযুবিল্লাহ। তাদের কিতাবে লেখা আছে আল কাফিরিল কুলাইনি, কুলাইনির কাফির কাফি কিতাবে কুলাইনি লেখছে এটা, বাবুন আল আইম্মাতু ইয়ালামুনা মা কানা ওয়া মা ইয়াকুন। এর অর্থ হচ্ছে এটা অধ্যায় যে ইমামগণ, অর্থাৎ তাদের ইমামগণ কি জানে, যা হবে যা হয়েছে সব তারা জানে, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে তাদের বিশ্বাস। এই বিশ্বাস যার থাকে তার কি তাওহীদ আছে? আপনারা বলেন তার কি তাওহীদ আছে? তো যার তাওহীদ নাই সে কি ইমানদারদের অন্তর্ভুক্ত হতে পারে কোনোদিন? তাদের মধ্যে একটি গোষ্ঠী আছে
একটি গোষ্ঠী আছে তারা পাঁচ আল্লাহ বিশ্বাস করে, পাঁচ আল্লাহ তারা বিশ্বাস করে। এরা হচ্ছে পাঁচ আল্লাহ তাদের কাছে আছে, এক এরা হচ্ছে এরা কে কে বলে যে একজন হচ্ছে আল্লাহ, তারপরে মুহাম্মদ, তারপরে আলী, এরপরে হাসান হুসাইন, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে মোহাম্মদ বিন নুসাইর, যার নুসাইরি ফেরকা বলে বর্তমানে সিরিয়াতে যারা ক্ষমতায় বসে আছে তারা এই আকীদা পোষণ করে থাকে। আপনারা বলুন যারা পাঁচ আল্লাহ বিশ্বাস করে কিভাবে তারা ইমানদার হলো? তাদের মধ্যে আরেক গোষ্ঠী আছে তারা হাকিম বিন আমরিল্লাহকে, মিশরের শাসক, যার এক সময়ের শাসক, বর্তমান সময় নয়, ফাতিমি শাসক ছিল, তাকে তারা আল্লাহ বলে বিশ্বাস করত। এদেরকে বলা হয় দুরুজ। আপনি অনেক সময় শুনেছেন লেবাননে দুরুজ সম্প্রদায়, এরা আল্লাহ মনে করে যে হাকিম বিন আমরিল্লাহ সে হচ্ছে আল্লাহ, আসল আল্লাহ বলে নাকি ওইটা নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে এদের মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যাদেরকে বলে আগা খান, তারা আগা খানকে আল্লাহ বলে বিশ্বাস করে, আগা খান তাদেরকে জান্নাত দিতে পারে বলে বিশ্বাস করে। বর্তমান সময়ে এই জাতীয় বাহাই বাহাই আব্দুল বাহা, সে নাকি আল্লাহ, সে এখন বর্তমান এই আমাদের শরীয়ত মনসুখ রহিত হয়ে গেছে, ঘোষণা দিয়ে গেছে, সে নাকি সেও শিয়াদের অন্তর্ভুক্ত। এরা কিভাবে কিভাবে তারা উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হতে পারে চিন্তা করে দেখুন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ব্যাপারে তাদের মারাত্মক আকীদা পোষণ করে। তাদের কোন কোন ফেরকা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আলী দেখতে একরকম ছিল, এই জন্য জিব্রিল আয়েশা ভুল করে আলীকে ধরবে না, মোহাম্মদকে দিবে, তাড়াতাড়ি ভুল করে একজনকে ধরে ফেলছে, তিনি হচ্ছেন মোহাম্মদ, আলীকে নবুয়ত দেয় নাই। এদের ফেরকার নাম হচ্ছে গোরাবিয়া ফেরকা। এদেরও অস্তিত্ব ইরানে রয়েছে কিন্তু এরা প্রকাশ করে না। এদের মধ্যে বর্তমান ইরানে যারা আছে এদের বিশ্বাস শুনুন, এরা মনে করে যে তাদের ইমামদের মর্যাদা নবী রাসূলদের উপরে। এই যে খোমাইনির কথা, যার কথা আপনারা শুনেছেন, যার নামে বন্দনা গেয়ে থাকে কিছু মানুষ আমাদের দেশে, সেই খোমাইনি বলতেছে ইন্নালি আইম্মাতিনা মানজিলাতান, আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে লাম ইয়াবলুগু মালাকুল মুকাররাব ওয়ালা নাবিয়্যুল মুরসাল, কোন আল্লাহর কোন নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা সেখানে যেতে পারবে না, কোন আল্লাহর কোন রাসূল সেখানে বসতে পারবে না, এই মর্যাদা তারা পোষণ করে থাকে নাউযুবিল্লাহ। কেউ যদি মনে করে রাসূলের চেয়ে অন্য কেউ মর্যাদাবান তার ইমাম থাকে, তাহলে বুঝেন আপনারা তাদের আকীদা বিশ্বাস কেমন। এই হচ্ছে তাদের আকীদা। দ্বিতীয় তাদের আকীদা হচ্ছে যে তাদের ইমামরা এবং তাদের ওসিরা, এই দুইটা ওসি হচ্ছে ইমামের একজন ওসি, তার পক্ষ থেকে একজন ওকিল থাকে, এরা সবাই মাসুম, এদের কোনো গুনাহ হতে পারে না নাউযুবিল্লাহ। এরা মনে করে যে এদের কোনো গুনাহ নাই, হ্যাঁ, অর্থাৎ তাদের ইমামদের কোনো গুনাহ হতে পারে না, ইমাম দলা না পথভ্রষ্ট ইমাম এই খোমাইনি এগুলি বিশ্বাস করে এবং এগুলি সে প্রকাশ করে নাউযুবিল্লাহ। তৃতীয়, তারা আল্লাহর কিতাব সম্পর্কে কোরআনে কারিম সম্পর্কে কি বিশ্বাস করে এটা শুনুন। তাদের একজন বড় ইমাম ছিল তবরাসি, সে একটা বই লিখেছে ফসলুল খিতাব ফি তাহরিফ কিতাব রাব্বিল আরবাব, এই গ্রন্থ লিখে সে লিখেছে, এটা অর্থই হচ্ছে এটা যে উত্তম বাক্য যে আল্লাহর কিতাবকে তাহরিফ বিকৃত করা হয়েছে নাউযুবিল্লাহ। এই কিতাব লিখেছে, এই কিতাবের মধ্যে তারা বলছে এই কোরআন সেই কোরআন নয়, এই কোরআনে নাকি আল্লাহ রাসূলের উপর যা নাযিল হয়েছে এখানে একটা হরফও নাই নাউযুবিল্লাহ। তারা কি জন্য বলে জানেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা কোরআন সংরক্ষণ করেছে, সুতরাং যদি কোরআনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দেয়া না যায় তাহলে আবু বকর ওমরের কথা বলতে হয়, উসমানের কথা বলতে হয়, তারা সেটা সহ্য করতে পারে না। এই জন্য তারা বলে যে না, এই এই কোরআন সেই কোরআন নয়, তাদের দাবি করে মুসাবে ফাতেমা আছে তাদের কাছে, অর্থাৎ ফাতেমার রাদিয়াল্লাহু আনহা নাকি একটা কবি ছিল কোরআনে, সেটা তাদের কাছে আছে। সব মানুষকে তারা সেটা দেখাবে না কিন্তু তারা নিজেরা সেটা বিশ্বাস করে থাকে। তারা আরো বিশ্বাস করে থাকে কোরআন মাখলুক সৃষ্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই একমত যে কোরআন হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর কোনো গুণ সৃষ্ট হতে পারে না, স্রষ্টা এবং সৃষ্টি, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, স্রষ্টার সাথে সৃষ্টির কোনো গুণ নয়, স্রষ্টার সাথে যা আছে তা স্রষ্টার গুণ, সুতরাং কোরআনে কারীম আল্লাহর গুণ, এটাকে কোনো ক্রমেই সৃষ্টি বলা যাবে না, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা। অনুরূপভাবে তারা কোরআনে কারীমের ভুল ব্যাখ্যা করে, তাদের মন মতো ব্যাখ্যা করে, যখনই তাদের মনে কিছু মনে পড়ে তখন তারা নিজের মতো করে সেটা ব্যাখ্যা করে, কেমন শুনেন।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যখনই কোন কাফেরদের সম্পর্কে বলেছে কিছু, যেমন আল্লাহ তাআলা বলছে ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা এটা ব্যাখ্যা করে আবুবকর ওমর নাউযুবিল্লাহ অনুরূপভাবে তারা একটা গরুকে একটা আবুবকর ওমর সম্পর্কে যে খারাপ জিনিস করে তারা কি করে সবকিছু কোরআন দিয়ে সেটা দলিল দিতে চেষ্টা করে নাউযুবিল্লাহ, অর্থাৎ কোরআনের অপব্যাখ্যার ক্ষেত্রে তাদের কোনো তুলনা নাই। এখান থেকে মুসলিমদের মধ্যে যারা সুফি এবং যারা খারাপ পন্থী এরা বাতিনি ফেরকার লোকেরা সবগুলি হচ্ছে শিয়াদের অন্তর্ভুক্ত, বাতিনি ফেরকার সবগুলি সেখান থেকে শিয়াদের থেকে নিয়ে সারা বিশ্বে সেগুলি প্রচার প্রসার করে ছেড়েছে। চিন্তা করে দেখবেন আমাদের দেশে এই যে ইয়াহিয়া খানরা অথবা টিকিয়া খানরা অথবা এই জাতীয় মানুষগুলি সবগুলি কিন্তু শিয়া ছিল, এরা শিয়া থাকার কারণে এই দেশে আগুন লাগিয়ে দিয়ে গেছে, মুসলিম হানাহানি লাগিয়ে দিয়ে গেছে, মুসলিমদেরকে রাতের অন্ধকারে মারার ব্যাপারে তাদের কোনো সামান্যতম কোনো কষ্ট তাদের হয়নি, কারণ তারা তা আক্রমণ করতে ওস্তাদ। তারা সুন্নিদেরকে মারার জন্য যেই কোনো পয়তারা করবে তাদের কোনো সমস্যা সেখানে হয় না, তারা সেটা চায়। সাহাবায়ে কেরাম সম্পর্কে তাদের কি অবস্থান সেটা এখন আমি বর্ণনা করতে যাচ্ছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের মনে করে, নাউযুবিল্লাহ, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সহ তারা মনে করে মাত্র 10 জন সর্বোচ্চ সাহাবায়ে কেরামের মধ্যে মাত্র 10 জন ইমানদার, বাকি সবাই কাফের, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের জান্নাতের ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ বলেছেন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। অথচ এই শিয়ারা তারা এই সাহাবায়ে কেরামকে তারা তাকফির করে কাফের বলে, এই জন্য তারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এত মিথ্যা মিথ্যা বারবার কাহিনী রচনা করে ইতিহাস বলে দিয়েছে। আমাদের কিছু মানুষ ইতিহাসের উপজীব্য দেখে দেখে সেখান থেকে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কুৎসা রচনা করে, অথচ এই ইতিহাস লিখেছে শিয়ারা, ওয়াকিনি ছিল শিয়া, বালাজুরি ছিল শিয়া। অনুরূপভাবে আপনি দেখবেন এই ইয়ার লেখক সেও ছিল শিয়া, অনেকগুলো লেখকগুলি সে বেশিরভাগ ইতিহাস লেখকগুলি শিয়া ছিল। অথচ এদের ইতিহাস দিয়ে পড়ে পড়ে ইউরোপিয়ানরা সেগুলিকে চর্বিত চর্বণ করে আমাদের বিভিন্ন গ্রন্থে দিয়েছে, আর সেখান থেকে দেখে দেখে আমাদের কোমল মনা সাতমতি ছাত্রদের পড়ানো হচ্ছে অষ্টম দশম শ্রেণীতে, অথবা ইতিহাস লেখা হচ্ছে টিয়ালি কেয়ালি অমুক আলি তমুক আলি লেখে আমাদেরকে সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে। এগুলি শিয়াদের কারসাজি, এই শিয়াদের এই কারসাজি আমাদের সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আমাদেরকে বিভ্রান্ত করে তোলা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে যারা ওয়াসাবিরুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন আল আনসার, এদের যারা মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথম যারা ঈমান এনেছে তাদের প্রশংসা করেছেন আল্লাহ তাআলা, তার প্রশংসা করেছেন যারা আর যারা যারা ফতে মক্কাতে অংশগ্রহণ করেছে এবং যারা বদর যুদ্ধে অংশ নিয়েছে তাদের প্রশংসা করা হয়েছে। এভাবে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে কেউ এমন কি কুল্লান ওয়াদাল্লাহ হুসনা, প্রত্যেক সাহাবীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেখানে এখানে তারা কাফের বলতেছে নাউযুবিল্লাহ আমাদের সাহাবায়ে কেরামকে, এদের মধ্যে কেউ কেউ কাউকে আপনি দেখবেন একজন ছাগল নিচে একটা গরু নিচে একটা, আবু বকরকে গরু বলে পিটিয়ে পিটিয়ে গরুটা মেরে ফেলতেছে আর উমরকে ছাগল বানিয়ে ছাগল পিটিয়ে পিটিয়ে ছাগলটা মেরে ফেলতেছে, তাদের হীন স্বার্থ চরিতার্থ করতেছে এর মাধ্যমে, তারা মনে করতে তাদের জিজ্ঞাসা চরিতার্থ করছে, তারা মনে করছে এভাবে তারা আবু বকর উমরকে মারতেছে নাউযুবিল্লাহ, এভাবে তারা বিশ্বাস করে থাকে। এদের মধ্যে কেউ কেউ উম্মাতুল মুমিনিন বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রশংসা করেছেন এবং তার কাপড় তার কাছে থাকা কালে ওহী নাযিল হতো, অন্য কারো কাছে ওহী নাযিল হতো না, এবং রাসূল বলেছেন নার সব মেয়েদের মধ্যে সবচেয়ে তিনি ভালোবাসেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, তার সম্পর্কে তারা যে সমস্ত কুৎসা রচনা করে, যদি ইংরেজি আপনার জ্ঞান থাকে আপনি একটু দেখেন আয়েশা রাদিয়াল্লাহু দিয়ে চার দিয়ে শিয়াদের কথা কি রকম আপনি দেখবেন। এদের মধ্যে একজন আছে হাবিব, হাবিব সে কি করছে আপনার খুললে পাবেন, ইন্টারনেট খুললে পাবেন, সে একজনকে ইসলাম গ্রহণ করাচ্ছে পাশ্চাত্যের, তারে শর্তই দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, এরপর বলতেছে আলী খলিফাতুল্লাহ, তারপর বলতেছে আবু বকর লানত দিতেছে, ওমর লানত দিতেছে, আয়েশাকে লানত দিতেছে, এইভাবে তারা লানতের মধ্যে উম্মতে মুসলিমাকে বিভক্ত করে দিচ্ছে, অর্থাৎ তারা উম্মতে মুসলিমার জন্য বিষ পড়া। অনুরূপভাবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নাহ হাদিসের ব্যাপারে তাদের কি নীতি এটা আমাদের জানা দরকার। আমাদের নিকট বিশ্বস্ত হাদিসের কিতাব হচ্ছে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সহ সমস্ত হাদিসের কিতাব, যেগুলো হাদিস সহিহ সেগুলিকে আমরা গ্রহণ করে থাকি। কিন্তু শিয়ারা
আমাদের কোন হাদিসের গ্রন্থের কোন হাদিসকে তারা মানে না। তাদের হাদিসের গ্রন্থের নাম দিয়েছে আল কাফিলুল কুলাইনি, সেখানে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন হাদিস একটাও যায়নি। কেন যায়নি জানেন? সাহাবায়ে কেরাম ভোট দিয়ে যেতে হলে তো সাহাবায়ে কেরামকে মানতে হয়, তারা সাহাবায়ে কেরামকে মানে না। এই জন্য আমাদের হাদিসের কিতাবে লেখা একটি হাদিসও মানে না। হ্যাঁ, আপনার বিরুদ্ধে সেটাকে ব্যবহার করবে, আপনার বিরুদ্ধে সেটা দিয়ে দলিল দিবে, কিন্তু নিজেরা সেটা তারা মানে না। অনুরূপভাবে তারা হাদিস বানায়, উম্মতে মুসলিমার মধ্যে প্রথম যারা হাদিস বানিয়েছে তারা হচ্ছে শিয়ারা। হাদিস বানানোর ক্ষেত্রে তারা সবসময় সর্বাগ্রে ছিল। অনুরূপভাবে আখিরাতের ব্যাপারে তাদের বিশ্বাস হচ্ছে যে তাদের ইমামরা আবার ফিরে আসবে, আবার ফিরে এসে মক্কাতে ঢুকবে এবং মক্কাতে ঢুকে কুরাইশদের কসুকাটা করবে এবং তাদের লাশ টাঙিয়ে রাখবে। তারা সেটা বিশ্বাস করে থাকে, তাদের বইতে সেটা আছে। এটাকে বলা হয় আকীদাতুর রাজা। তাদের মধ্যে একদল বিশ্বাস করে যে ইমাম থাকতেই হবে, ইমাম অর্থাৎ এই জন্য তারা ইমাম বানিয়েছে, ইমাম দালালা খুমাইনিকে বানিয়েছে, আর বর্তমান খামিনি ইমাম দালালা তাকে তারা বানিয়ে রেখেছে। তাদের মধ্যে মনে করে তারা ইমাম যদি রাষ্ট্রপ্রধান হতে হবে আলীর বংশধরের ভিতরে, এই জন্য তারা ইমাম বানায় আলীর বংশধরের মধ্যে। এইভাবে তারা মনে করে কেউ কেউ, তাদের মধ্যে কারো কারো বিশ্বাস হচ্ছে এটা যে ইমামরা সব কিছু করতে পারে, বাড়াবাড়ি যত প্রকার আছে সবগুলো তারা বিশ্বাস করে থাকে। অনুরূপভাবে তাদের মধ্যে তাকিয়া নীতি প্রবল। তাকিয়া নীতি কি জানেন? আপনাকে ঠকাইতে পারলে তাদের সওয়াব হয়। যে কোনোভাবে যদি আহলে সুন্নতকে কোনোভাবে ঠকানো যায় কথা বলে অথবা কোনো প্যাঁচ দিয়ে কিছু করে, তখন তাদের সেটা সওয়াব হয়। যে ব্যক্তি আপনাকে ঠকানোতে সওয়াব পাওয়া যায় তাদের ব্যাপারে আপনি কি বলবেন, আপনি কিভাবে তাদেরকে বন্ধু হিসেবে নিতে পারেন? তাদের মধ্যে আরেকটি জিনিস হচ্ছে দেখা মোতা জায়েজ, অর্থাৎ তাদের তারা কেউ কেউ মনে করে যে কয়েকদিনের জন্য বিয়ে করা জায়েজ, এটা তাদের নীতি। এটা নিজেদের থেকে তাড়িয়ে তারা অন্যদের দিকে বলতে পছন্দ করে। কেউ যদি ইরানে যায় মোতার জন্য হাজির হয়ে যায় বিভিন্ন মেলানিরা, এগুলি তাদের নিকট জায়েজ। এটা হচ্ছে এক ধরনের বেবিচার, এতে কোনো সন্দেহ নেই। নেকা মোতা তাদের নিকট জায়েজ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এদের মধ্যে আপনি ইহুদি নাসারদের চরিত্র পাবেন। ইহুদি নাসারা যেভাবে আলী দাউদের বংশধর রাজত্ব চায়, এরা ঠিক অনুরূপভাবে হোসাইন ইবনে আলীর বংশধর রাজত্ব চায়। তাদের মধ্যে কেউ কেউ, তাদের মধ্যে নিজে আশ্চর্য হয়েছি, নিজে চোখে দেখেছি, সেটা হচ্ছে তারা ইফতার করে না যতক্ষণ পর্যন্ত তারকা উদিত না হয়। ঠিক এটা হচ্ছে ইহুদিদের আকীদা, যতক্ষণ পর্যন্ত তারকা উদিত না হয় ইহুদিরা কখনো তারা ইফতার করবে না, রোজা ভাঙবে না। তাদের মধ্যে আরেক গোষ্ঠীকে আপনি পাবেন যে তারা মশা খুব ফাইট করে না, অর্থাৎ মোজার উপর মশে করে না, ইহুদিরাও মোজার উপর মশে করে না। তারা জিব্রিলকে গালি গালাজ করে, ইহুদিরাও জিব্রিল গালি গালাজ করে জিব্রিলকে। তাদের মধ্যে ক্যাবলা থেকে বিমুখ হয়ে একদিকে ফিরে সালাত আদায় করার প্রবণতা দেখা যায়, ইহুদিরাও তারা অন্যদিকে ফিরে সালাত আদায় করে। এরা সবসময় আপনি আশ্চর্য হবেন, এদের বিরাট গোষ্ঠী, এরা সবচেয়ে বেশি আগে এবং পরে তারা ইসলামের সবচেয়ে বেশি শত্রু ছিল। আমি কয়েকটি জিনিস উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। কিরকম ছিল তারা? এরা কাবা ঘর, এরা ধ্বংস করেছে কাবা ঘর, কাবাগরের হাজিরা ওয়াসাদ চুরি করেছে, এরা চুরি করে হাজিরা ওয়াসাদ নিয়ে চলে গেছে। এখন যেটুকু আছে মাত্র কয়েকটা টুকরা মাত্র, হাজিরা ওয়াসাদ পুরোটা তারা চুরি করে নিয়ে চলে গেছে তাদের দেশে। আজ পর্যন্ত তারা পুরোটা ফেরত দেয় নাই, এরা চুরি করে রেখে দিয়েছে হাজিরা ওয়াসাদকে। এদের মধ্যে কেউ কেউ এমন, কেউ দেখেছি আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবি, সুলতান নুরুদ্দিন জিঙ্কি যুদ্ধ করেছে, কিন্তু এদের নিকট যুদ্ধ জায়েজ নাই। কেন? তাদের ইমামের নেতৃত্ব ছাড়া কারো নেতৃত্বে যুদ্ধ জায়েজ নাই, সুতরাং তারা কোনো রাষ্ট্রপ্রধান মানে না তাদের নেতাদের ছাড়া। তাদের মধ্যে এমন কাজ হয়, আপনি আশ্চর্য হবেন, এদের এরা বসে থাকে ইরাকের রাজবা পাহাড়ের সামনে, সেখানে রাজবা পাহাড়ের সামনে ডাকে বলতে থাকে ওফরুজিয়া মাওলানা, ওফরুজিয়া মাওলানা, ওফরুজিয়া মাওলানা বলে ডাকতে থাকে, হে মাওলানা বের হও বের হও। পাহাড় থেকে তো তাদের ইমাম বের হয় না, 1200 বছর কি ইমাম জীবিত আছে? কারণ এরকম ইমাম, 12 নম্বর ইমাম তাদের কখনো হয় না, ছিল না, এটা পুরো মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। 12তম ইমাম কখনো তাদের ছিল না, অর্থাৎ মুহাম্মদ ইবনে হাসান আসকারি বলতে কেউ ছিল না, কারণ হাসান আসকারি তার কোনো স্ত্রী ছিল না, অবিবাহিত অবস্থায় সে মারা যায়। কিন্তু তারা মনে করে, বিশ্বাস করে, তাদের একটা হাসান আসকারি ছেলে একটা ছিল, সে রাগ করে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। এখন তারা সেখানে এখনো গেলে দেখবেন গাড়ি নিয়ে বসে আছে, আসো আসো মাওলানাকে ডাকতেছে। বোকা কাকে বলে? এরা বলে উম্মতি মুসলিমার কোনো উপকার করবে, এরা উম্মতি মুসলিমার শুধু ক্ষতি করতে জানে, এরা সবসময় ক্ষতি করেছে। 1985
সালে আপনি অনেকেই আশ্চর্য হবেন, উনি অনেকে এখন খুশি বলে যে কি হিজবুল্লাহ, এটাকে বলে হিজবুল্লাহ, এটা হচ্ছে হিজবুল্লাহ লাত উজ্জার দলের গুলি, এগুলি হিজবুল্লাহ, এরা ডাকে যে ইসরায়েলের বিরুদ্ধে এই করবে সেই করবে, মিথ্যা কথা, কিছুই করে না। ওরা লেবানন এবং ইসরায়েলের মাঝখানে একটা বাফার রাষ্ট্র কায়েম তৈরি করেছে, সেখানে তারা বসবাস করে, সেখানে তারা কখনো কিছু ভুলে একবার অস্ত্রবাজি করেছিল, এরপর তারা আবার তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ইরানের মাঝখানে, ইরানের মাধ্যমে। আপনি আশ্চর্য হবেন যে এরিয়েল শারন তার মুজাক্কিরা তার ডায়েরিতে লিখেছে যে ইরানকে প্যাট্রোনাইজ করা দরকার, ইরানকে প্যাট্রোনাইজ করলে আমাদের আমাদের থাকা মধ্যপ্রাচ্য থাকা সবচেয়ে সহজ হবে, তারা সেটাই করেছে। আপনি হয়তো মনে করছেন আমেরিকার সাথে যুদ্ধ হবে ইরানের, আমি লিখে দিলাম, সবাই লিখতে পারে, এই জাতীয় কাজ কখনো হবে না, কারণ তারা পরস্পর বন্ধু, তারা ভালো করেই জানে যে তাদের একমাত্র শত্রু হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামা, তারা হচ্ছে তাদের একমাত্র শত্রু। 2003 সাল তারা ইরাকে প্রবেশ করেছে, সুন্নিদেরকে শেষ করে দিয়েছে, এরপর তারা সিরিয়াতে প্রবেশ করেছে, সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে, এরপর তারা ইয়েমেনে প্রবেশ করেছে, সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে, এরপরে তারা সৌদি আরবে আক্রমণ করতে যাচ্ছে, সৌদি সরকার তখন সেটা প্রতিরোধ বিরুদ্ধে দাঁড়িয়েছে যে না, তাদেরকে আর আগ বাড়িয়ে যেতে দেওয়া যাবে না। এখন দোষ হয়ে গেছে সৌদি সরকারের, দোষ হয়ে গেছে, মরে গেলে আপনার পিঠ বাঁচানোর কোনো সুযোগ নাই, তারপরে দোষ হয়ে গেল তাদের, অথচ এরা সারা দুনিয়ার সব জায়গাতে ষড়যন্ত্র তৈরি করে রেখেছে। এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সলফে সালহীনের যুগে, সলফে সালহীন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে, তাদের আকিদা বিশ্বাসে ফিরে আসতে হবে, আমাদেরকে সালাফি আকিদা গ্রহণ করতে হবে, যেই আকিদায় সাহাবায়ে কেরাম ছিলেন, যেই আকিদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এসেছে। এর বাইরে এই যে এতক্ষণ বললাম শিয়াদের আকিদা, এগুলি কোনো মুসলিমের আকিদা হতে পারে? আপনারা বলেন, তাহলে বলেন এই আকিদাগুলি যারা পোষণ করে এদের পক্ষে আমাদের দেশের পত্র পত্রিকা লেখে, এদের দেশে কিছু আমাদের তথাকথিত বুদ্ধিজীবী আবার নাকি মুসলিম বুদ্ধিজীবী তারা এদের পক্ষ নিয়ে কথা বলে, এদের কি সামান্য কোনো বিবেক নাই? এরা কি কোনোদিন পড়ালেখা করবে না, আল্লাহ দিন সম্পর্কে জানবে না, কোনটা আকিদা পোষণ করতে হবে সেটা কি তারা শিখবে না? সমস্যা হচ্ছে একটাই, বাংলার মানুষ সব শিখে, আমলও শিখে, কিন্তু আকিদা শিখে না। বাংলার মানুষ আকিদার ক্ষেত্রে যত ছাড় দিতে পারে আমলের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নেই, আকিদার ক্ষেত্রে ছাড় দেয়, একে অপরকে আকিদাতে ছাড় দিতে পারলে কোনো একটা কথা শুনলে আকিদাতে ছাড় দিয়ে দেয়, আকিদাতে কোনো ছাড়া জায়গা, আকিদা কোনো ছাড় দেওয়া যাবে, যাবে না, আকিদাতে কোনো ছাড় দেওয়া যাবে না। আমাদেরকে ফিরে আসতে হবে সালফে সালহীন নীতিতে, সালাফি মানহাজে, যেই মানহাজের উপরে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং আমরা সবাইকে কিয়ামত পর্যন্ত ওই মানহাজে প্রতিষ্ঠাতাকে আহ্বান জানাবো। আল্লাহর কাছে দোয়া করি এই মানহাজের উপর যেন আল্লাহ সবাইকে ফিরিয়ে আনে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।